হাই ফ্রেন্ড, সকলে কেমন আছেন? জ্যাকি টুভার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কী করে নিজেরাই ঘরে বসে নিজের অনলাইনে এনআইডি কার্ড নিজেই তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে চলে যাবো একটি ওয়েব ব্রাউজারে। তো যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো আপনারা চলে যাবেন এই পেজে, এরপর আপনারা চলে যাবেন নতুন নিবন্ধন। তো এই জায়গায় ক্লিক দিবেন, এরপর আপনার নামটা ইংরেজিতে এই জায়গায় লিখবেন। নামটা আমি লিখলাম এই জায়গায়। এরপর লিখবেন জন্ম তারিখ। জন্ম তারিখটা পূরণ করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার বক্স, সেইখানে সেই ক্যাপচারটি লিখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি আপনারা এই জায়গায় লিখবেন। ক্যাপচারটি সম্পূর্ণ লেখা হলে আপনারা এই যে ওয়ার্ডটি আছে আপনারা এই জায়গায় ক্লিক দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি এই জায়গায় দেবেন, একটি ওটিপি পাসওয়ার্ড চলে যাবে, একটু অপেক্ষা করবেন। তো আপনার ফোনে ওটিপি পাসওয়ার্ডটি চলে যাবে, একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো ওটিপি পাসওয়ার্ডটি চলে যাওয়ার পর সেই ওটিপি পাসওয়ার্ডটি এই জায়গায় আপনি বসাবেন। তো চলে এসেছে আমার ওটিপি পাসওয়ার্ড, আমি ওটিপি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। তো এই পাসওয়ার্ডটি সর্বোচ্চ সময় 5 মিনিট। তো এরপর আপনি একটা নতুন ইউজার নেম তৈরি করবেন এটার মধ্যে। তো আমি একটা যে কোনো নাম এবং নাম্বার দিয়ে ইউজার নেমটি তৈরি করলাম। তো আমি ইউজার নেমটি তৈরি করে বসিয়ে দিলাম, আমার প্রোফাইলটি ওকে। এরপর আপনারা বিস্তারিত এই প্রোফাইলটি আপনারা এডিট করবেন। এরপর আপনারা চলে যাবেন প্রোফাইলে, দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। এই যে প্রোফাইল, তো এই জায়গায় শুধু আমরা নাম দিয়ে এন্ট্রি করেছি, তারপর আমরা বিস্তারিত তথ্য দেবো এডিটে। এরপর আপনার নামটি এই জায়গায় লিখবেন, দেখতে পাচ্ছেন নাম বাংলা ইংরেজিতে, নামটি আমি বাংলায় লিখবো এই জায়গায়। এরপর লিঙ্গ নির্বাচন করবেন, পুরুষ না মহিলা, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, তার জন্মস্থান, জাতীয়তা বাংলাদেশি, পিতার নাম, মাতার নাম ইত্যাদি। এই জায়গায় যত তথ্য আছে সব তথ্য আপনারা পূরণ করবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা সকলে সব কিছু পূরণ করবেন। পূরণ করার পর তো এখানে আপনার জন্মস্থান কোন দেশ, বা অন্য অন্য দেশের লোকেরাও কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারবে, এই সুবিধাটা এই জায়গায় দেওয়া আছে। তো আমি এই জায়গায় একটু খুঁজে বাংলাদেশটা বের করে আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশ নাম দেওয়া আছে, এই যে বাংলাদেশ। এরপর জাতীয়তা বাংলাদেশি অটোমেটিকলি চলে আসছে। তো পিতা মাতার তথ্য আছে নিচে, যদি পিতা মৃত থাকে তাহলে মৃততা ক্লিক দিবেন। পিতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন, এবং পিতার এনআইডি কার্ডের নাম্বার এটা লিখবেন। এরপর দেওয়া আছে মাতার নামের তথ্য, সব সেম। তারপর ভাই বোন এগুলা, যদি বিবাহিত থাকে, বিবাহিত ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের নাম এই জায়গায় দেওয়া আছে। এগুলো দিয়ে আপনারা সকল তথ্য পূরণ করবেন। পূরণ করার পর আপনারা এটি সেভ করবেন। তাহলে কিন্তু আপনার একটা প্রক্রিয়া যতন হয়ে গেল পুরোপুরি। এটা হচ্ছে প্রাথমিক স্টেপ। এরপর আপনারা পরবর্তী স্টেপে ক্লিক দেবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি এই জায়গায় অনেকগুলো ঘর আমার পূরণ করতে এখন বাকি, এই জন্য আমি পরবর্তী স্টেপে যেতে পারছি না। তো আমি পূরণ করতেছি আস্তে আস্তে। আপনারা দেখুন, পিতার নাম মাতার নাম লিখতে হবে। তো আমি পিতার নামটা লিখছি, পিতার ভোটার এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, মাতার নামটা লিখতে হবে এই জায়গায়। তো আমি নামটা লিখছি বাংলাতে, তো আমি ইংরেজিতে ছিল এই জন্য ইংরেজিতে হয়ে গেছে, এই জায়গায় বাংলায় লিখতে হবে। তো আপনারা ইংরেজি কিবোর্ডটা ব্যবহার করবেন, অপ্রয়োগ ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন সেই জায়গায়। সো বন্ধুরা, এভাবে আপনারা কি ইচ্ছা করলেই আপনারা উপজেলা নির্বাচন কমিশন অফিসে না গিয়ে নিজেই ঘরে বসে নিজের আইডি কার্ড বা অন্যের আইডি কার্ড আপনি এই জায়গা থেকে পূরণ করে আবেদন করে দিতে পারেন। পূরণ করার পর একটা কপি বের হবে, সেটা নিয়ে আপনারা নির্বাচন কমিশন অফিসে গেলে আপনারা এটা কমপ্লিট জমা দিতে পারবেন। তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকার কোনো প্রয়োজন নেই, এভাবে আপনারা সকল কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন একটা আপডেট হয়ে গেছে। তো আপনারা অনেকে যারা আগে এটা করতে চেয়েছেন পারেন নাই, তারা এখন আবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, নতুন একটা
সার্ভার তৈরি হয়েছে ইতিমধ্যেই। তো পরবর্তীতে আরও তোমার তথ্য দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা সকল কিছু পূরণ করে ওকে দিলেই একটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। তো সেটা আপনারা প্রিন্ট করে নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন, তাহলে আপনার কাজ শেষ এবং আপনার কার্ডটি ওকে হলে আপনার ফোনে একটি SMS চলে আসবে এবং আপনি সেই SMS-এর মাধ্যমে আপনি NID কার্ডটি নির্বাচন কমিশন অফিস থেকে সরাসরি নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।